এমএমআর চিতল মাছটা কত দিয়ে আনলেন? 2 দাম সিনেমা 33 পদ্মার তত্ত্বাজা ইলিশ ছিল এই চার চারটি মাছ ঘুরে এসে ভালোই ভিউ নিয়ে ভিডিওটি করতে চেয়েছিলাম কিন্তু মাছটি আসার আগেই বিক্রি হয়ে গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো। ভিডিওর শুরুতেই আমরা চলে আসলাম ভিডিওর মূল পর্বে। শুরুতেই দেখতে পাচ্ছেন পদ্মার বিশাল আকারের বাগের মাছটি। বাগের মাছটি 11 কেজি 500 গ্রাম ওজন হয়েছে। এই মাছটি আড়তদার মাছ ব্যবসায়ী কিনে এনেছেন মাত্র 6,500 টাকা দিয়ে। আপনারা যারা চান পদ্মার এই আর্মি মাছ, আর্মি কালারের যেই অপর নাম রয়েছে বাগাইর মাছ, খেতে চলে আসবেন মা মৎস্য আড়তে। মা, চিতল মাছটা কত দিয়ে আনলেন? 2 দাম সিনেমা 33 ওইটার পাশে আরেকটা কই ব্যাগে বিক্রি করবেন কই আপনার? গোড়াদুর বাজার। প্রিয় দর্শক, দুই দুইটি চিতল মাছ 3,300 টাকা দিয়ে কিনে এনেছেন এই মাছ ব্যবসায়ীকের। মাছ বিক্রি করবেন লৌহজনের ঘোড়াদুর বাজারে। প্রিয় বন্ধুগণ, এই চার চারটি ইলিশ মাছ পদ্মা নদীর তাজা ইলিশ। বিগত অনেক দিন পর এই পদ্মার চার চারটি ইলিশ মাছ মা মৎস্য আড়তে দেখা মিলেছে। এর আগে আপনাদের যে মাছগুলো দেখিয়েছিলাম চাঁদপুর সুরেশ্বরীর, এই মাছগুলো সলিড পদ্মা নদীর মাছ। বিক্রি করলেন চারটি ইলিশ 4,700 টাকা হয়ে গেল। 4,700 টাকায় পদ্মার তত্তাজা ইলিশ মাছ, প্রায় 4টা মাছ 6 কেজি ওজন হবে, একটু কম বেশি হতে পারে ওজন। এবং পাশে কিন্তু পদ্মার ছোট কাতলা মাছ আছে একটি, সাথে আরও একটি পদ্মার কাতলা মাছ, একটি ভৈরবের পাঙ্গাস। এই পাঙ্গাস মাছটি ভৈরবের কেজি হিসাবে বিক্রি হচ্ছে মা মৎস্য আড়তে বর্তমানে 850 থেকে 1,000 টাকা পর্যন্ত। এই ছোট সাইজের কাতল মাছগুলো কিন্তু পদ্মা নদীর, এবং পাশে কিন্তু বিশাল আকারের একটি পদ্মার চিতল মাছ। প্রিয় দর্শক, এই মাছ ব্যবসায়ী বললেন যে চারটি ইলিশ মাছ বিক্রি করেন খুশি হয়ে, সেই ক্রেতা তাকে 20 টাকা চা খাইতে দিয়েছেন। যে কথা বলতেছিলাম যে বিশাল আকারের কিন্তু একটি পদ্মার চিতল মাছ দেখতে পাচ্ছেন। চিতল মাছটি প্রায় 17 থেকে 18 কেজি ওজন হবে। জিজ্ঞেস করেছিলাম, মাছটি কিনেছেন 13,500 টাকা দিয়ে, এবং তার পাশে কিন্তু একটি ছোট সাইজের 5 থেকে 5.5 কেজি ওজনের আর্মি মাছ রয়েছে, যেটাকে বলা হয় আরেকটি ভাষায় বাগাইর মাছ। এই বাগাইর মাছটি কিনেছেন মাত্র 3,500 টাকা দিয়ে। প্রিয় দর্শক, আপনারা যদি পদ্মা ফিশারিজ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন, সবার আগে পেয়ে যাবেন পদ্মা ফিশারিজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও।